গন্ডা ছড়ায় যাদের বাড়িঘর দোকানপাট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ২৫,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। এতে তাদের বাড়িঘর নির্মাণ করার কোনো সুযোগ নেই। এছাড়া যাদের বাড়িঘরে লুটপাট করা হয়েছে তাদের কোনো প্রকার আর্থিক সহায়তা না দেওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাপন করার কোনো সুযোগও নেই। মঙ্গলবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের দাবি পূরণ করার আবেদন করছি। ৩৩৬টি পরিবার শরণার্থী শিবিরে রয়েছে, তাদেরকে সম্পূর্ণ পুনর্বাসন দিয়ে বাড়িঘর নির্মাণের ব্যবস্থা করে দিতে হবে এবং এলাকায় এসপিও ক্যাম্প বসাতে হবে। তিনি অনুযোগ করেন, গত ১২ জুলাই ঘটনা ঘটলেও আজ পর্যন্ত রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব কিংবা রাজ্য পুলিশের মহানির্দেশক কেউই ওই এলাকা মারাননি। এতে প্রমাণিত হয় রাজ্যে একটা গভীর ষড়যন্ত্র তৈরি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে। প্রদেশ সভাপতি আরো বলেন, তারাই বলছে পরিস্থিতি স্বাভাবিক, হাট বাজার স্বাভাবিক, কিন্তু বিরোধীদের গন্ডাছড়ায় প্রবেশে বাধা দিচ্ছে। আইন মেনে ৪ জন যেতে চেয়েছি, তাও যেতে দেওয়া হয়নি। এতে পরিষ্কার, রাজ্য সরকার বা সরকারিভাবে এ ধরনের একটা ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটিয়ে রাজ্যকে তারা মণিপুর ধাঁচে শাসন কায়েম করতে চাইছে, এর তীব্র নিন্দা করছি। পুলিশ ওই দিন শুধু নৃশংসতার ছবি তোলাতেই দায়িত্ব পালন করেছিল, কাউকে বাধা দেয়নি। এই যে শিবিরে থাকা যারা, যাদের বাড়িঘর অগ্নিকাণ্ডে বা দোকান ঘর নষ্ট হয়েছে, তাদের ক্ষতিপূরণ বাবদ ২৫,০০০ টাকা করে যে অনুদান দেওয়া হয়েছে, বলা হয়েছিল তাদের ঘর বাড়ি পুনর্নির্মাণ করার জন্য সম্পূর্ণ সেখানে অর্থ তাদেরকে প্রদান করা হবে, কিন্তু মূলত ২৫,০০০ টাকা নিয়ে তারা তাদের ঘর বাড়ি পুনর্নির্মাণ করার কোনো ধরনের সুযোগ তাদের কাছে নেই। তাছাড়া অন্যান্য যারা বাড়িঘর লুটপাট হয়েছে তাদেরও কোনো অর্থনৈতিক অনুদান না দেওয়ার দরুন তারা বাড়িতে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রা করার তাদের কাছেও আর কোনো সহায় সম্বল নেই। প্রশাসন সঠিক মূল্যায়ন করে তাদের অর্থনৈতিকভাবে সহায়তা প্রদান করার জন্য তাদের যে ডিমান্ড, এই ডিমান্ড ফুলফিল করার আমরা আবেদন রাখছি। আমরা দাবি রাখছি যে প্রত্যেকটা পরিবারকে, ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা পরিবারকে তাদের আর্থিক সহায়তা করে তাদের সেখানে স্বাভাবিক জীবনযাত্রা শুরু করার জন্য ব্যবস্থা করে দিতে হবে। আমাদের এই এখানে যে ৩৩৬টি পরিবার যারা শরণার্থী শিবিরে আছে তাদেরকে সম্পূর্ণ পুনর্বাসন দিয়ে তাদের ঘর দুর তৈরি করার জন্য ব্যবস্থা করে দিতে হবে। গন্ডাছড়ায় ১২ জুলাই এর ঘটনা রাজ্যবাসীও এক দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। শান্তি বিরাজ করছিল রাজ্যে, যারা ওই দিন এতগুলো বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং লুটপাট করে সেটাকে অনেকেই পরিকল্পিত বলে মনে করছে। হয়তো লুটেরা বাহিনী কিংবা তাদের ষড়যন্ত্রকারী গুরুরা এই ধরনের একটা ঘটনার জন্য থুতু খুঁজছিল, সেই সুযোগ আসতেই তারা সেটা পরিপূর্ণ সদ্ব্যবহার করে। পুলিশ প্রশাসন কেন সেই দিন সঠিক ভূমিকা পালন করেনি তা তদন্তের বিষয় হলেও কার বিরুদ্ধে কে তদন্ত করবে, তাই অন্য ১০টি ঘটনার তদন্তের যেমন দশা হয় এক্ষেত্রেও সেই ব্ল্যাক হোল দশাই হবে এক্ষেত্রেও। তাই যাদের গেছে গেছে, ঘুরে দাঁড়াতে এখন নিজেদেরকে রাজনৈতিক ফাঁদের বাইরে থেকে পথ খুঁজে নিতে হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস ২৪। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা। ৫ দশক ধরে মানুষের ভরসা।